আরে ভাই পাঠান তো আনছেন সমস্ত হলের জন্য, আপনি পাঠান আনছেন হলের জন্য, আজকে কেন আপনি পাঠান দিচ্ছেন না হলে? তো পাঠান কি শুধু আনলে সিনেপ্লেক্সের জন্যই আনছেন? হয় প্রত্যেক হলে চলবে, না হয় পাঠান চলবে না। পাঠান যারা বলতেছিল পাঠান পাঠান আমার হিরো, ঠিক আছে হিরোর কথা, পাঠান আনছে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে পাঠানটা রিলিজ দেওয়ার কথা, তাই না? কিন্তু দুঃখের বিষয় পাঠান হলের নাম দিয়ে নিয়ে আসছে, বাট অনেক হলে পাঠান ছবি দিচ্ছে না। তাহলে এই যে আপনারা যে হলকে যে বিক্রি করলেন, যে হল চলে না, হল বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই হলের নাম বিক্রি করে আপনারা যে পাঠানটা নিয়ে আসছেন, এখন আপনারা পাঠান হলে দিচ্ছেন না কেন? যেমন কালকে আমাকে একজন বগুড়া সিনেপ্লেক্স থেকে ফোন করছে, মমিনী একটু ফোন করছে যে আপনি একটু আমার পাঠান চালাতে চাই, আপনি একটু বলেন। আমি পাঠানের যে যারা আনছে আমি তাদেরকে ফোন দিলাম, হ্যাঁ, তারা বলছে না, হ্যাঁ, এখন 3 লক্ষ টাকা এমডি দিছে, পাঠান দেওয়া যাবে না। আরে ভাই পাঠান তো আনছেন সমস্ত হলের জন্য, আপনি পাঠান আনছেন হলের জন্য, আজকে কেন আপনি পাঠান দিচ্ছেন না হলে? তাহলে এই যে হলের নাম দিয়ে বিক্রি করে আপনার মানে এই যে আপনারা যে একটা 2 নম্বর কাজগুলো যে আপনারা করতেছেন, এটা তো ঠিক না। আপনারা আজকে বলতেছেন সিনেমা আন্দোলন করতেছেন যে হল বন্ধ হয়ে যাবে, হল বন্ধ হয়ে যাবে, কই পাঠান আছে? পাঠান তো আপনি হলে দিচ্ছেন না কেন? তো পাঠান কি শুধু আনলে সিনেপ্লেক্সের জন্যই আনছেন? 2 সিনেপ্লেক্সের আনার জন্য হেঁটেই বলেন, আর বড় বড় 2-4-5-10টা হলের জন্য আনছেন? না, 10-5টা হলের জন্য আপনাকে অযোধ্যা গ্রামে আপনাকে পাঠান দিতে হবে, কারণ আপনি কিন্তু ওই হলটা আপনি বিক্রি করছেন, ওই হলের নামটা বিক্রি করে কিন্তু আপনি পাঠানটা আনছেন। পাঠান এখন পাঠান আমার মনে হয় যে পাঠান আর জওয়ান দুইটা একসাথে তারা কন্ট্যাক্ট করছে, এবং একসাথে কন্ট্যাক্ট করে দুইটা এই পাঠানের পরে তারা আবার জওয়ান আনবে। কিন্তু দুঃখের বিষয় যে হলের কথা আসে এই হলে পাঠান দিচ্ছে না। তো এটার কারণ মানে এটার কি? এটা এখন এই প্রশ্ন কে করবে? এই প্রশ্ন গভর্নমেন্ট জিজ্ঞেস করবে যে তোমরা যে পাঠান নিয়ে আসলা, তোমরা হলে ছবি পাঠান দিচ্ছ না কেন? প্রত্যেকটা হলে তোমরা পাঠান দিচ্ছ না কেন? জিজ্ঞেস করার কথা তাদেরকে ডেকে আসা জিজ্ঞেস কথা। আমি মনে করি পাঠান বন্ধ করে দেওয়ার কথা আমার মনে হয়, যদি প্রত্যেক হয় প্রত্যেক হলে চলবে, না হয় পাঠান চলবে না, কারণ তুমি হলের নাম বিক্রি করে পাঠান আনছো। পাঠান তুমি হলের নাম বিক্রি করে প্রত্যেকটা হলে তোমাকে পাঠান চালাইতে হবে, হ্যাঁ। কিন্তু আপনি প্রত্যেক হলে না দিয়ে আপনি বেছে বেছে বড় বড় হলগুলো মাখনগুলো আপনি নেবেন, আর অন্য অন্য হলগুলো তো এমনি, তো ওই হলগুলো তো এমনি ধ্বংস, আগের থেকেই তো ধ্বংস ওই হলগুলো, আর যেগুলো মাখন সেগুলো তো আগের থেকেই চালু আছে, এই হলগুলো তো আগের থেকেই চালু আছে। তাহলে আপনি ওই হলে দিচ্ছেন না কেন? আপনারা যে হলের নাম দিয়ে আপনার ছবিটা নিয়ে আসছেন, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। এবং আমি মনে করি গভর্নমেন্টকে একটা ব্লাফ দিছে, আমাদের প্রযুক্তি সমিতিকে একটা ব্লাফ দিছে, এবং আমাদেরকে একটা ব্লাফ দিছে এই পাঠান, আমি মনে করতেছি এই কথা। কারণ বড় বড় হল আগেই খোলা ছিল এবং ছোটো হলগুলো বন্ধ ছিল, এখন ছোটো হলে পাঠান দিচ্ছে না, স্পষ্ট আছে। এই 19টা সংগঠন বলতে যদি কথা বলি, আলমগীর ভাই কিন্তু এখান থেকে চলে গেছে, আলমগীর ভাইকে ব্লাফ দিয়ে এই পাঠান আনা হয়েছে, এই দুঃখে কিন্তু আলমগীর ভাই এই 19টা মধ্যে ডিজাইন দিয়ে চলে গেছে, আলমগীর ভাই আমাকে নিজে বলছে এই কথা। তাহলে শিল্পী সমিতিতে বলেছে যে সবাই, আমি যেটা বলছি, আমি জিজ্ঞেস করছিলাম আলমগীর ভাইকে, আপনি এখান থেকে চলে গেলেন কেন? আপনার 18 সংগঠন আপনি পেছিয়ে ছিলেন, হ্যাঁ, এই আলমগীর ভাইকে এইসব ব্লাক দিয়ে বিভিন্ন মিথ্যা কথা করে এইসব কথা বলে, কারণ আলমগীর ভাই একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, উনি দেখছে যে এই 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 যে 18 সংগঠন বলেন, দেশ বলেন, এগুলো দেখছে যে উনি ওনাকে বিক্রি করা হচ্ছে, যেটা উনি আসতে করে চলে গেছে। ঠিক আছে, এটুকুই থাক, আজকে থাক, এটুকুই থাক।